পাইথন বাংলা টিউটোরিয়াল সিরিজ পর্বে আপনাদের সবাইকে স্বাগতম তো আমরা আজকে আলোচনা করবো ইফ ইলস স্টেটমেন্ট নিয়ে তো এগুলো নিয়ে আলোচনা করতে শুরু করা যাক তো ফার্স্টে দেখতে পাচ্ছেন ইফ স্টেটমেন্ট তো ইফ স্টেটমেন্ট কখনোই সাপোজ সাপোজ ধরুন মার্ক বিশ তো একটা কন্ডিশন থাকে যে ইফ মার্ক যদি তেত্রিশের উপরে হয় তেত্রিশ অথবা তেত্রিশের উপরে মার্ক হয় তাহলে প্রিন্ট পাস অর্থাৎ পাস করবে যদি তেত্রিশের উপর হয় তাহলে পাস করবে আর যদি আরেকটা কন্ডিশন থাকবে যে যদি তেত্রিশের নিচে হয় তাহলে প্রিন্ট ফেল হবে তাহলে এটা গেস করেন যেহেতু মার্ক বিশ তাহলে কি ফেল স্টেটমেন্টটা হবে এরকম যদি ইফ স্টেটমেন্ট একটা কন্ডিশন থাকবে যদি একটা কন্ডিশন যে তেত্রিশ তেত্রিশের বড় হলে পাস আর তেত্রিশের ছোটো হলে ফেল ইফ স্টেট ইফ ইলস স্টেটমেন্ট ওকে তো এখানে দেখতে পাচ্ছেন যে একটা কন্ডিশন থাকবে ইফ ফার্স্টাই ইফ কন্ডিশন থাকবে যে তেত্রিশ থেকে বড় হলে পাশ করবে প্রিন্ট পাস আর যদি অথবা ইলস বিকল্প অর্থাৎ এটা না হলে এটা অর্থাৎ এটা না হলে এটা তো যদি মার্ক যদি তেত্রিশের ছোট হয় যে তেত্রিশের ছোট হলে তাহলে ফেল করবে যেহেতু এটা এই কন্ডিশনটা ফার্স্টে চেক করবে ইফ মার্ক তেত্রিশের যদি বড় হয় তাহলে এটা প্রিন্ট করবে আর যদি দেখতে পারে যে এটা ছোট তাহলে এটা মার্ক যেহেতু ছোটো তাহলে এই স্টেটমেন্টটাও সত্য না সে চলে যাবে এই যে ইলসে চলে আসবে তারপর ইলসে গিয়ে চেক করবে যে এটা কি তেত্রিশের থেকে ছোটো যদি মার্ক মিলে হ্যাঁ এটা তেত্রিশের থেকে ছোটো তাহলে এটা প্রিন্ট করবে ফেল ওকে এটা যদি আমি এটটি দিতাম আসলে আমি এক মার্ক দিয়েছি বিশ দিয়েছি তো এটা যদি এটটি দিতাম তাহলে কী করতো তাহলে এটা চেক করতো ফার্স্টে যে এটা কি তেত্রিশ থেকে বড় তখন এটা মিলতো হ্যাঁ ঠিক আছে এটা তখন এই প্রিন্ট করতো এটা পাস আর যেহেতু এটা তেত্রিশ থেকে ছোটো সেই জন্য এটা প্রিন্ট করেছে ফেল ওকে এই দেখতে পাচ্ছেন ইফ ইলস ইফ ইলস স্টেটমেন্ট ওকে তো স্টেটমেন্ট ওয়ান ওয়ান অর্থাৎ ইফ স্টেটমেন্ট তো যদি একটা কন্ডিশন হয় তাহলে এই ইফ স্টেটমেন্ট ব্যবহার করে যদি দুইটা কন্ডিশন থাকে যে এটা না হয় এটা একটা বিকল্প বিকল্প মতো হচ্ছে ইফ ইলস স্টেটমেন্ট দুইটা স্টেটমেন্ট দরকার হলে যেন হচ্ছে তিন অথবা তিনের অধিক স্টেটমেন্ট যদি ব্যবহার করা হয় তাহলে ইফ এল এলস স্টেটমেন্ট ইফ এল এলস স্টেটমেন্ট ওকে যদি তিনের অধিক স্টেটমেন্ট কন্ডিশন অনেকগুলো কন্ডিশন হয় তাহলে ইফ এল এলস স্টেটমেন্ট ব্যবহার করা হয় ওকে তো পরবর্তীতে আমরা এটা করে দেখাবো আজকে পর্যন্তই